সত্যি বলতে আর দেখো এখন মানে পরিষ্কার দেখতে পাচ্ছ বাইরে থেকে, জানলা দিয়ে দেখতেছো এখন, আর পরবর্তী গোড়াটা দেখতে পারবে, বাইরে যাও, বাইরে পুরোটা দেখাচ্ছি ভালো মতো। তো চলো লেটস গো, আপাতত যাওয়া যাও, রেডি রেডি হয়ে গেছি। তো একবার রেডি হয়ে ব্লগটা স্টার্ট দিলাম, কারণ ওই সাইডে ব্লগটা একটু লেন্দি করতে হবে, প্রথম দিকে বেশি লম্বা বললে হবে না। তো চলো লেটস গো, বাইরে যাওয়া যাও, তারপরে কথা হচ্ছে, লেটস গো। তো বাইরে বেরিয়ে গেছে আর আমরা হচ্ছে দেখলাম যে সাইকেলটার অবস্থা, দেখো সত্যি করতে সাইকেলের অবস্থা অনেক দিন থেকে খারাপ, অনেক দিন থেকে টানা বৃষ্টি হচ্ছে, আজকে অনেক দিন পর আর কি ওয়েদারটা ভালো হয়েছে। অবশ্য দেখতেই পারছো পেছন দিকে ওয়েদারটা আজকে একটু ভালো হয়েছে, অনেক দিন পর রোদের মুখ দেখতে পাচ্ছি। তো সাইকেলটা কালকে পরিষ্কার করতে হবে, তো আজকে করবো না, আজকে বেরিয়ে যেতে হবে, কারণ অনেকটা লেটও হয়ে গেছে, সবাই চলে গেছে যে শুনলাম। তো সাইকেলটা কালকে পরিষ্কার করবো, আপাতত হাওয়া দিতে হবে, যেহেতু চাকার মধ্যে হাওয়া নেই, অনেকদিন থেকে নামানো হয় না চাকার মধ্যে হাওয়া নেই, তাই সাইকেল পাম্প দিতে হবে, যেহেতু পাম্পার আছে তাই জন্য চাপ হয় না আর কি। তো পাম্প দিয়ে বেরোয় যাবো আর কালকে পরিষ্কার করতে হবে সাইকেলটা। তো চলো আগে বেরোয় নিই, তারপরে তোমার সাথে কথা হচ্ছে, যেতে যেতে কথা হবে। সো লেটস গো। সো এখন রাস্তার মধ্যে আছি, এখন যাচ্ছি হচ্ছে স্পারের দিকে। সো ফাইনালি হচ্ছে চাকি স্পারের মধ্যে বসে এটা খাচ্ছে সবাই মিলে অনেকদিন পর। ভাই এখনই ডেঞ্জার কেস হয়ে যাই তো চাকি, একটু হাই বলতে কেমন লাগছে অনেকদিন পর, কেমন লাগতেছে এতদিন পর? ভালো ভালো লাগতেছে চাকিকে, আজকে প্রথম ফ্রেমে নিছি, তাহলে একটু মুখটা দেখা থাকবে, ওর মুখটা তো অনেকটা চেঞ্জ হয়ে গেছে না আগের থেকে, আপনারা সবাই সবাই দেখো সবাই, ওর মুখের পিম্পল টিম্পল সব কয়ে গেছে, এই বনি পড়ে যাচ্ছিল আমার হাত। তো না অনেকদিন পর না, তো এখন ফাইনালি হচ্ছে আমরা স্পারের মধ্যে বসে আছি আর হচ্ছে ট্রেন মেরে খাচ্ছিলাম। চারদিকে বৃষ্টির পরও মানে এতদিনের বৃষ্টির পরও যে স্পারের মধ্যে এরকম ভিড় হইতে পারে সেটা ভাবাই যায় না আর কি, সত্যি বলতে ভাবা যায় না। আর আকাশ সকালের মানে আজকের বিকালের আকাশটা দেখতেও খুব ভালো লাগছে, আজকে অনেকদিন পর রোদও উঠছিল, দুপুর থেকে আজকে একটু গরম গরম ছিল, তার জন্য মনে হয় ভিড়টা একটু হয়েছে। তো আজকে অনেকদিন পর প্রায় শ্যুট করছি, কারণ ব্লগ প্রায় অনেকদিন প্রায় এক মাসের মতো হইলো হয়তো ব্লগ শ্যুট করছি, আর সত্যি বলতে ওর মধ্যে কোথাও যাওয়া হয়নি আর কিছু হয়নি, আর চারিদিকে কুরকুরি দিতে হয়। কুরকুরি না খেলে জীবন বৃথা, কুরকুরি হলো জীবন। তো আপাতত হচ্ছে এখানে কিছুক্ষণ থাকার প্ল্যান আছে, কারণ অনেকদিন পর স্পারেও আসলাম, মানে স্পারের আসা হয় না যেহেতু মানে প্রয়োজন পড়ে না স্পারে আসা, তার জন্য আর এদিকে আমাদের রাজের ফটোগ্রাফার ফটো তুলতেছে দেওয়ানজনের একটু দেখা হাত, ওর সবসময় এরকমই থাকে, ওর কিছু ভালো কিছু। তো আমরা যাবো ওই সাইডে, একটা ছোট্ট একটা ওইদিকে একটা ছোটো নদী আছে, সেই নদীটা আমরা দেখতে যাবো, আর ওই চার সাইডে যত আর কি পরিবেশটাও ওই সাইডেও যাবো, একটু হাঁটতে হাঁটতে যাবো, সব কিছু দেখাবো। তবে সন্ধ্যা প্রায় হইতে চললো, প্রায় এখন কয়টা বাজে, যেমন কয়টা বাজে এখন, এখন ছয়টা 25 বাজে, প্রায় বাড়িও যেতে হবে, আর কিছু খাওয়া দাওয়া তো করতেই হবে, খাওয়া দাওয়া করতে হবে তার আগে, বাট আগে ওই সাইডে যাবো, জায়গাটায় নিয়ে সব ওই নদীটা আগে দেখবো, নদীটা অনেকদিন দেখি নাই, আর জলের মধ্যে নদীটা নদী আমি কী বলতেছি, আজও জলও অনেকটা বেড়ে গেছে বৃষ্টির মধ্যে, আর দেখবো আর ওখানে একটা নৌকা আছে, নৌকাটাও দেখবো, চলো দেখা যাক, চলো যাওয়া যাক, নদী নর্মাল অল্প হবে, আজকে দেখাবো যে কী খাবো, কিছু খেতে হবে, অবশ্যই খাওয়া ভিডিওটা করবো, চলো। তো আমরা এখন যাচ্ছি আর কি সাইকেলে, তো মাঠটা অনেকটা বড়, তাই ভাবলাম যে হাঁটে হাঁটে অনেকটা কেন যাবো, আর নদীটা অনেকটা আগে, তাই ভাবলাম যে একটু সাইকেলেই যাওয়া যাক। তো সাইকেলেই যাচ্ছি, দেখো চার সাইডের মাঠের প্রচুর মানে মানে ভিড়, বৃষ্টির পরেও যে এত ভিড় হতে পারে মানে এটা তো ভাবাই যায় না আর কি। তো আমরা সাইকেলে যাচ্ছিলাম, দেখা একটু চাই, তখন সামনের দিকে যাবো, আর সামনের দিকে যাই নদীটা তোমাদের দেখাবো, নদীটা খুব একটা
মানে গভীর ডিপ নয়, তবে কুশিয়ানা স্পারের নদী থেকে এই সময় পুজোর সময় এখানে আর কি চর হয়ে যায় আর কি। এটা তো এই হচ্ছে নদী, আর তার সামনে ওই দেখো নৌকা দেখতেই পাচ্ছ তোমরা, ওইখানে একটা নৌকা। তো ওই নৌকার মধ্যে কিন্তু যাত্রী কিন্তু নিয়েও যায়, ঠিক আছে, নদীর মধ্যে ঘোরানো হয়। তো আমি যদিও এর আগে কোনোদিন নৌকায় উঠিনি, তবুও এখানে কিন্তু ঘোরানো হয়। তোকে এখানে ফেলে দিই এখন, সাদা কাটতে পারবি? কোনো ব্যাপার না, চল ফেলে দিই তাহলে, চল 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 চল। কখন তাহলে বল? তো দেখো এখানে একটা উল্টানো নৌকা থাকে, আর এখানে হচ্ছে এই নদীটা আর নৌকাটার মধ্যে। তো চলো এখানে একটু আড্ডা আড্ডা মারে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ফাইনাল এখন হচ্ছে বাড়ি আছি, প্রায় অনেকটা সময় হয়ে গেছে। আর এইখানে আসলে খেলা হচ্ছিলো, তো খেলার এখন প্রায় এখানে শেষ হয়েছে, বিকালে গেছে। চাকি কেমন লাগলো একটু বল। ভালো, এখন হচ্ছে এখন যাচ্ছি, এখান থেকে বেরোচ্ছি, যাই কিছু খাওয়া দাওয়া করবো, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো সব কিছুই। সো চলো এখান থেকে বেশিক্ষণ থাকা যাবে না, কারণ এখানে অন্ধকারটা হয়ে গেছে অনেকটা। সো চলো এখন যাওয়া যাক, তারপরে যাই নিয়ে কত হবে কী খাচ্ছি সবার সাথে আমি দেখাবো। চলো দেখো এখান থেকে বেরোই, প্রথমে থেকে বেরোয়ে এসে আমরা এই দোকানের সামনে এলাম, রাস্তার মধ্যে ওপেন রোডে স্ট্রিট ফুডের দোকান একটা। তো আমরা হচ্ছে এগ রোল অর্ডার করছিলাম, দাদা ওখানে এগ রোল বানাচ্ছে আর কি। তো এটা হচ্ছে রাস্তার মধ্যে, তো ফাইনালি আমাদের এগ রোল চলে আসে আমাদের হাতে। তো তিনজনের এই দেখো এগ রোল আসে, বেশি লম্বা সাইজ না, মানে এখানে একটু প্রাইসটাও কম, তাই জন্য সাইজটাও হালকা ছোট। তো এটা এখন চলো এখন খেতে হবে। তো প্রথমে একটু লজ্জা পাচ্ছিলাম, কারণ অনেকদিন পর অনেক লোকের মাঝখানে খাচ্ছিলাম, আর ওই সাইডে মানে একদম রোডের পাশে দেখো এই দেখো একদম প্রচুর পুরো গাড়ি চলতেছে, আর দোকানের মধ্যেও কিন্তু প্রচণ্ড পরিমাণের ভিড় ছিল, ঠিক আছে, দেখো পুরো গাড়ি চলতেছে। তো আমি একটু লজ্জা পাচ্ছিলাম, জন্য আমি বাধ্য হয়ে ভয়েস ওভার করছি, কারণ অনেকদিন পর অনেকদিন ফুড ব্লগ করিনি রাস্তার সামনে, কেমন যেন এটা লাগতেছিলো। তো ফাইনালি চলো এটা শেষ করি, তারপর কথা হচ্ছে। তো ফাইনালি শেষ করার পর আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে, আর ওখানে টাকা পয়সা দেওয়ার পর ওখানে এখন বাড়ির দিকে যাচ্ছি। তো এটা হচ্ছে অলরেডি সব মানে বিকালবেলাটা সবচেয়ে ব্যস্ততম রোড আর কি, জুডিওর সামনের রোডটা এত পরিমাণে এখানে জাম থাকে, মানে কিছু বলারই নেই না, এত পরিমাণে জাম। দেখো এই হচ্ছে জলপাইগুড়ি জুডিও আর কি। তো এর উপরে SBF সিনেমা হল আছে, তো এই সাইডটা মানে এই জায়গাটা একটা মানে আড্ডার আসর বসেই থাকে আর কি, সত্যি সব মানে সব সময় আড্ডার জমেই থাকে এই জায়গাটাতে। তো প্রচণ্ড পরিমাণে এখানে ভিড়, যখন ফোড়াবার সঙ্গে থেকে বাড়ি যেতে হবে। তো চলো এখানে বেশি জামের মধ্যে বেশিক্ষণ ভিডিও করবো না, তো বাড়ি গিয়ে তোমার সাথে কথা হচ্ছে, চলো বাড়িতে গিয়ে কথা হচ্ছে। A few moments later. তো হ্যাঁ গাইস, ফাইনালি চলে আসলাম বাড়িতে। কেমন লাগলো ভিডিওটা? আশা করছি ভালো লাগবে, কারণ তোমরা হয়তো বৃষ্টির পরে বেরিয়েছিলে আজকে আমারই মধ্যে। তো যদি বেরিয়ে থাকো অবশ্যই কমেন্ট করতে বলো না, এবং ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করতে বলো না, এবং ইন্টারেস্টিং এরকম ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে হবে, এবং কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে হবে। সো আজকে দিনটা খুব ভালো কাটলো, বিকালটা বিনতে বিকালটা। সো দেখা হবে অবশ্যই খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে, ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ দেখতে থাকো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো দেখতে থাকো, এবং টাটা অ্যান্ড স্টে healthy.